এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আমি অদিতি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। 18 আগস্ট আজকের ডেট, আর আজকে রয়েছে মিস্টার অ্যান্ড মিসেস ঘোষের অ্যানিভার্সারি। সেটাই সেলিব্রেট করতে আমরা হালদার ফ্যামিলিরা চলে যাব আজনারাতে। তো কথা না বাড়িয়ে অ্যানিভার্সারিতে কী কী করছি, কী কী মজা করছি সবটা দেখতে হবে। তো তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকবো। এই আমরা চারজনে একসাথে হয়ে গেছি, এবার যাওয়া যা। তো চলো চলো, বেলটা বাজাও। কই গেল ঘোষ? এই ঘোষ, এই ঘোষ, দরজা খোলো, কি করছো? হ্যালো হ্যালো, এই যে আজকে আমাদের মিস্টার এন্ড মিসেস ঘোষ। বাবা সব তাড়াতাড়ি খিদে পেয়েছে বলে যাচ্ছে। এরপর দিদি ভাইদের তরফ থেকে ছিল ওদের জন্য উপহার, আর তারপরে আমাদের তরফ থেকে ছিল তিয়াশা আর দাদা ভাইয়ের জন্য এই ছোট্ট উপহারটা। তিনজনে মিলে তারপর দাঁড়ালাম ব্যালকানিতে। সুন্দর একটা হাওয়ার মধ্যে দাঁড়িয়ে গল্প করার আনন্দটাই আলাদা। জানেন তো, আমরা এবার ঠিক করেছিলাম এই গেট টুগেদারটায় তিনজনে শাড়ি পরবো। বাইরে থাকি, সেভাবে শাড়ি পরা হয়ে ওঠে না, তাই মাঝে মধ্যে সুযোগ পেলে সেই সুযোগটাকে আমরা একদমই হাতছাড়া করতে চাই না। দেখতেই পাচ্ছেন তিনজন মিলে কতটা এক্সাইটেড ছিলাম, আর আমাদের হাজবেন্ডরাও কিন্তু কিছু কম যায় না। ঘোষবাবুর নাচ দেখেছেন? আমাদের এই ছজনের গ্রুপ, জানেন তো এই ছজন বন্ধু কবে যে বন্ধু থেকে পরিবারে পরিণত হয়েছে তা আমরা নিজেরাও জানি না। এখানে কোনো একটা টপিক নিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছিল। আমার এক্স্যাক্টলি টপিকটা মনে নেই, তবে সেই দিনের মুহূর্তটা ভীষণ আমরা এনজয় করেছিলাম। আসলে পরিবার থেকে আমরা দূরে থাকি, তাই মাঝে মধ্যে মা বাবার জন্য মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো নয়ডায় এসে এত সুন্দর একটা পরিবার পেয়েছি আমি। তাই এই পরিবারের মানুষগুলোর সাথেই আমি যেন সারা জীবন ভালো থাকতে পারি, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। গল্প আড্ডা কমপ্লিট করে এবার যাব আমরা আমাদের স্টার্টারের দিকে। আসলে তিয়াশা কিন্তু ভীষণ ভালো রান্না করে, আর তিয়াশা স্টার্টারে বানিয়েছিল কলকাতা স্টাইল ড্রাই চিলি চিকেন, এখনও করছে সেটাকে গার্নিশিং। সবাই কিন্তু খুব এক্সাইটেড এই চিলি চিকেনটা খাবো বলে, আর রান্নাঘরটাও গন্ধে প্রায় মম হয়ে গিয়েছিল। এবারে আমরা চিলি চিকেন নিয়ে আরও অ্যাক্টিভ গল্পে বসবো। ও কিন্তু অলমোস্ট রেডি চিলি চিকেনটাকে সার্ভ করবে বলে, আর ওই দিকে চলে এসছে আমাদের দিদিভাই। আর দিদিভাইয়ের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আসলে একটু একটু গরমও লাগছিল আমাদের। তারপরে চলল আমাদের গল্প আড্ডা। আসলে সোম থেকে শুক্র সবাই সবার নিজের কর্মব্যস্ততায় ভীষণ ব্যস্ত থাকে, তাই এই উইকেন্ডটাই থাকে যেখানে আমরা একে অপরের সাথে মনের সুখ দুঃখটাকে ভাগ করে নিই। আমাদের যখনই দেখা হয়, জানেন তো, প্রচুর আবেগপ্রবণ ঘটনা আমরা একে অপরের সাথে শেয়ার করি, যাতে মনটা অনেক বেশি হালকা হয়ে যায়। আসলে স্বামী স্ত্রী তো বিভিন্ন রকম আলোচনা থাকেই, কিন্তু বন্ধুবান্ধবের সাথে জমিয়ে আড্ডা মারার সে কিন্তু আলাদাই অনুভূতি। তারপরে চলে এলো তিয়াশার গিফট ওপেনিংয়ের পালা। আমাদের তরফ থেকে ছিল এই ছোট্ট উপহারটা তিয়াশার দাদা ভাইয়ের জন্য। উপহারটা খুলে ও দেখাচ্ছে যে আমরা ওকে আর দাদা ভাইকে কী দিয়েছি। আর আমরা মেয়েরা গিফট ওপেনিং করতে ভীষণ ভালোবাসি। আসলে এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের জীবনে অনেক বড় কিছু পাওয়া হয়ে দাঁড়ায়। আর হালদার ফ্যামিলির তরফ থেকে ছিল তিয়াশার জন্য গিভার একটা ইয়াররিং, আর দাদা ভাইয়ের জন্য পারফিউম। উপহারগুলো ফাইনালি যে ওদের পছন্দ হয়েছে, এটাই আমাদের চারজনের কাছে অনেক বড় পাওয়া। এবার আমরা করতে বসলাম ডিনার। আজকের মেনু ছিল চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। দারুণ বানায় ও কিন্তু।
এখন ঘড়ির কাঁটায় রাত 1:40। এবার আমরা বাড়ি যাই। আজকের ব্লগটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ।